প্রাচীনকালের একটি টুটকা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি অনেকের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে। এই পদ্ধতিটা আজকালের মানুষ হয়তো বা চিনে না বা জানতে পারে না। আগেকার মানুষ কীভাবে শ্বাসকষ্ট দূর করত, বুকে জমে থাকা কফ কীভাবে দূর করত এবং অ্যালার্জিজনিত সমস্যা কীভাবে দূর করত, সেটা আজকে আপনাদেরকে খুব সহজে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে রেমিডিটা শেয়ার করছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে লাগছে হচ্ছে আমার এখানে তুলসী পাতা, আর লাগবে আদা, সেই সাথে লাগবে মধু। তিনটি উপকরণ দিয়েই প্রাচীনকালের একটি টুটকা আমি তৈরি করে নিব। তুলসী পাতাটাকে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর আদাটাকে কুচি করে নিতে হবে। এইটাকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে হামানদিস্তায় কেচে নিতে পারেন, এখানে আমার রসটা প্রয়োজন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, আপনাদের যেভাবে নিতে পছন্দ হবে বা সুবিধা মনে হবে সেভাবে নিতে পারেন। আমি হচ্ছে শিলপাটায় বেটে নিচ্ছি, আর তুলসী পাতার উপকারের কথা বলে কিন্তু শেষ করা যাবে না, আদার উপকারের কথা বলে শেষ করে যাবে না। আমি কিন্তু আলাদাভাবে উপকারিতা নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আদা খাওয়ার উপকারিতা আর তুলসীর উপকারিতা। আজকে আমি উপকারিতা নিয়ে আলোচনা করছি না, আমি হচ্ছে রসটাকে নিয়ে নিচ্ছি, আদা আর হচ্ছে তুলসী পাতা আমি শিলপাটায় বেটে নিয়েছি, তারপর রসটা নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও আলাদা করে ছেঁকে রসটাকে আলাদা করে নিতে পারেন। তো আমি সরাসরি হাতে চিপে আমি হচ্ছে তুলসীর যে পাতার সুবলাটা আর আদা সুবলাটা চিপে চিপে আলাদা করে নিয়েছি। এখানে আরেকটি উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে মধু। মধু আপনার কাছে যদি ন্যাচারাল থাকে ওটা দিলেও চলবে, বাজারে কেনা যেটা ওটা দিলেও কিন্তু চলবে। এখানে রসের পরিমাণ যতটুক আছে ততটুক পরিমাণেই কিন্তু মধু দিতে হবে। মধুরও কিন্তু অনেক উপকারিতা আছে স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, ত্বকের জন্য অনেক উপকার আছে, সেই বিষয়েও রিভিউ আমি করে দিয়েছি আমার চ্যানেলে। আজকে আমি আলাদাভাবে কোনো উপকারিতা নিয়ে আলোচনা করছি না, আমি আজকে প্রাচীনকালের টুটকাটা কীভাবে তৈরি করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকে ভিডিওটি অনেকের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে, উপকারে আসে আমার ভিডিওটি দেখার পর, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আগেকার মানুষেরা ঠান্ডাজনিত সমস্যায় এরকম টুটকা ব্যবহার করতেন। এখানে আমি তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, আদার রস আর তুলসীর রস আর মধু একসাথে মিশিয়ে কতটা যে কার্যকর উপকারিতা পাওয়া যায় ব্যবহার না করলে, না খেলে বোঝা যায় না। এটাকে আরও ক্ষমতাশালী করার জন্য, আরও মজবুত করার জন্য আরেকটি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। আগেকার মানুষেরা কিন্তু খুবই পালন করতেন এই প্রসেসটি, এই টুটকাটি নিয়ম মেনে পালন করতেন এবং তারা শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত এবং কফ যদি বসে থাকতো, বাচ্চাদের সমস্যার জন্য এই টুটকাটি তারা ব্যবহার করতেন। দুই বছরের ঊর্ধ্বে বাচ্চার যদি এরকম সমস্যা থাকে তাহলে তারা এই ঔষধটি খেতে পারবেন, দুই বছরের নিচে থাকলে খেতে পারবেন না, দুই বছরের উপরে হলে বৃদ্ধ থেকে মাঝারি বয়সের মানুষেও কিন্তু এটা খেতে পারবেন। এখন নিয়ে নিচ্ছি একটি বটি, লোহার যে বটি, এরকম বটি নিতে হবে এমন কোনো কথা নেই, বটি ছাড়াও লোহার যে কোনো জিনিস দিয়ে আপনি এই টুটকাটাকে গরম করে নিতে পারেন। এখন গ্যাসের চুলায় আমি ভালোভাবে এই বটিটাকে গরম করে নিচ্ছি। এটাকে অনেকে দা বলে থাকে, অনেকে বটি বলে থাকে, তো দাটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর গরম ততটাই করতে হবে যতটুক হচ্ছে যখন আমি এই ওষুধটার মধ্যে, রেমিডিটার মধ্যে ডুবাবো তখন যেন একটি দোয়ায় পরিণত হয়। অনেকটাই গরম করে নিতে হবে, তারপর এটার মধ্যে লাগিয়ে দিতে হবে। তো দাটাকে আমি অনেকটাই পরিমাণ গরম করে নিয়েছি, এখন হচ্ছে আমি রেমিডিটার সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পর কিন্তু অনেকটাই দোয়ার মতো বের হয়েছে, তখন দেখবেন আদার যে একটি ফ্লেভার, তারপর তুলসী পাতার যে একটি ফ্লেভার সেটা কিন্তু বেরিয়ে আসবে। এই রসটাকে আরও ক্ষমতাশালী, কার্যকর করার জন্যই এই প্রসেসটি করা। আগেকার মুরব্বীরা কিন্তু এই টুটকাটি বেশি পালন করে থাকতেন, বাচ্চাদের জন্য এবং বৃদ্ধদের জন্য। এটা সত্যি অনেক উপকার। যাদের শ্বাসকষ্ট আছে, অ্যালার্জি আছে, কফের সমস্যা আছে, তারা এই টুটকাটি বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন।
আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।